করে দামি সম্পদকে নিতে চায়, কুফুরির বিনিময়ে ঈমানকে নিতে চায়, তারা দুনিয়া ছেড়ে ঈমানকে গ্রহণ করেছে, সেই দুনিয়ার বিনিময়ে আবার ঈমানকে বিক্রয় করে দিতে বলে। আব্দুল্লাহ ইবনে হুজাফা ওর কথা শুনতেছে আর রাগ হয়ে যাচ্ছে, বসে আছে আব্দুল্লাহ ইবনে হুজাফা, শরীরের রক্ত গরম হয়ে গেছে, শরীর দিয়ে ঘাম বেরোয়, রাগে ক্ষোভে চোখ দুটা রক্তবর্ণ হয়ে গেছে। বাদশার কথা শেষ হওয়ার সাথে সাথে বসে থাকা আব্দুল্লাহ ইবনে হুজাফা দাঁড়ায় গেছে রাগে, বাদশার দিকে ফিরে ইমানি আওয়াজ তুলে বলে, রোমের কুকুর, তুই কি দুনিয়ার বিনিময়ে আমার ঈমান কিনতে চাস? তুই শুনে রাখ, এত তোর সামান্য রোম সাম্রাজ্য, তুই যদি আমাকে তামাম দুনিয়ার মালিক বানায় দেশ, আমি আব্দুল্লাহ আমার ঈমান তোর কাছে বিক্রয় করব না। যেই দৃশ্য মানুষ কখনো দেখে নাই, সেটা যদি হয় দিয়ে আমি আল্লাহ তোমাদের ঈমানের পরীক্ষা নিব, ক্ষুধা অভাব দারিদ্রতা দিয়ে আমি আল্লাহ পরীক্ষা নিব, মালের কিছু ক্ষতির মাধ্যমে আমি আল্লাহ তাআলা পরীক্ষা নিব, ওয়াল আনফুস জানের ক্ষতির মাধ্যমে আমি আল্লাহ তাআলা পরীক্ষা নিব, ওয়াসসামারাত ফল ফসলের ক্ষতির মাধ্যমে আমি আল্লাহ তাআলা পরীক্ষা নিব। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটি বিষয়ের পরীক্ষার কথা বলেছেন। সচরাচর অনেকে এই পাঁচ বিষয়ের পরীক্ষার সম্মুখীন হয়, কেউ বা কোনোটা একটা দুইটা কম হয়, কিন্তু অধিকাংশ মানুষ এই পাঁচ বিষয়ের যে কোনো একটাতে না একটাতে আল্লাহ তাআলার পরীক্ষার সম্মুখীন হওয়াই লাগে। আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে বললেন ভয় দিয়ে পরীক্ষা নেওয়া হবে, আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন যে দুনিয়ার কোন ভীতির ভয়ের সামনে পড়ে আমরা আমাদের ঈমানকে হারায় ফেলি কিনা। এই পরীক্ষা আজকে থেকে আল্লাহ তাআলা নেন, বিষয়টা এমন নয়, বরং অতীতের মানুষেরা অনেক বড় বড় ভীতির পরীক্ষার সম্মুখীন হয়েছেন, তাদের জীবন নাশের হুমকি দেওয়া হয়েছে, লোভ দেওয়া হয়েছে, ভয় দেওয়া হয়েছে, এই ভয়কে তোয়াক্কা না করে তারা ঈমানের উপরে অটল থেকেছেন, যার কারণে সাহাবায়ে কেরামের জীবনের দিকে আমরা যদি তাকাই, অধিকাংশ সাহাবি জীবনের বড় বড় পরীক্ষার সম্মুখীন হয়েছেন, ভীতির ভয়ের হুমকির সম্মুখীন হয়েছেন, জীবন দিয়ে দিয়েছেন, তবু তারা ঈমান থেকে এক চুল তারা বিচ্যুত হন নাই। সাহাবায়ে কেরামের অনেক ঘটনা পাওয়া যাবে, রোমদের সাথে মুসলমানদের জেহাদ হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় প্রথমবার রোমদের সাথে মুসলমানদের যুদ্ধ হলো, কিন্তু সেই যুদ্ধে দুই পক্ষের সম্মুখ মুখোমুখি হওয়া লাগে নাই, এর আগেই আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের অন্তরে নবীজির ভীতি ঢুকায়া দিলেন, কাফেররা ভয়ে পালায় গেল, বিনা যুদ্ধে মুসলমানেরা জয়ী হয়ে গেল। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় তৎকালীন সবচাইতে ক্ষমতাধর রোম সাম্রাজ্য রোমদের সাথে মুসলমানদের সরাসরি জেহাদ হয় প্রথম, যেহেতু এর আগে দুই পক্ষের মধ্যে মুখোমুখি কোনো যুদ্ধ হয় নাই, রোম সম্রাট তার গোয়েন্দা বাহিনীকে দিয়ে মুসলমান সেনাবাহিনীর খবরাখবর নিয়ে আসলো, সব খবরাখবর জানার পর রোম সম্রাট সেনা প্রধানকে আদেশ করলো, শোনো যুদ্ধের ফলাফল যা হোক তোমার দায়িত্ব হলো কিছু জীবিত মুসলমান সৈন্য আমার কাছে আটক করে আনবা, কারণ রোম সম্রাট জানতে পেরেছে কাফেরদের বিরুদ্ধে দুশ্মনের বিরুদ্ধে মুসলমানদের বিজয়ের কারণ তাদের সংখ্যা নয়, তাদের অস্ত্র নয়, বরং মুসলমানেরা সব যুদ্ধের মধ্যে সংখ্যায় কম, সমরস্ত্রের দিক দিয়ে দুর্বল, কিন্তু তাদের যুদ্ধের ময়দানে জয়ের অন্যতম কারণ হলো তাদের ঈমান। রোম সম্রাট ঈমানের পরীক্ষা নিবে, ঘটনাক্রমে মুসলমানদের একটা দল আটকা পড়ে গেল, রোম সম্রাটের আদেশ সেনা প্রধান তাদেরকে রাজধানীতে পাঠায় দিল,
বাদশার কাছে খবর দেওয়া হলো বাদশা নামদার মুসলমানদের একটা দল আমাদের হাতে আটক বাদশা বলেন আগামী দিন সকাল বেলায় আমার কাছে হাজির করবা বাদশার আদেশ পরের দিন সকাল বেলায় আটককৃত মুসলিম সৈন্যদেরকে বাদশার সামনে হাজির করা হলো মুসলমানদের আটককৃত দলকে বাদশার সামনে হাজির করা হলো প্রত্যেকটা সেনাবাহিনীর যুদ্ধের ময়দানের পোশাকটা আলাদা থাকে এমনি সময়ের পোশাক আলাদা থাকে তৎকালীন সময়ও যখন মানুষ যুদ্ধে যাইত লৌহ বর্ম তাদের গায়ের মধ্যে থাকত পায়ের মধ্যে মোটা চামড়ার জুতা থাকত মাথার মধ্যে লোহার টুপি থাকত সেনাবাহিনীর পোশাক যুদ্ধের ময়দানের পোশাক কিন্তু মুসলমান যাদেরকে আটক করা হয়েছে তাদের গায়ের মধ্যে লৌহ বর্ম নাই মাথার মধ্যে লোহার টুপি নাই পায়ে মোটা চামড়ার জুতা নাই কারো পা খালি কারো গায়ে ছেঁড়া জামা উস্কো খুস্কো দাড়ি চুল এগুলাকে দেখে বোঝা যায় না এরা যুদ্ধের ময়দানে এসেছে যাই হোক এইবার বাদশাহ তাদেরকে প্রশ্ন করতেছে জিজ্ঞাসা করতেছে তোমাদের এই দলের লিডার কে নেতা কে আমির কে যুবক একজন দাঁড়িয়ে বলে আমি হলাম এই দলের আমির নাম কি তোমার বলে আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুজাফা আমার নাম আব্দুল্লাহ ইবনে হুজাফা যুবক মানুষ আব্দুল্লাহ ইবনে হুজাফা বাদশাহ ডাক দিয়ে বলে ও আব্দুল্লাহ তুমি আমার কাছে আসো তুমি আমার পাশে এসে বসো সব দরবারের মানুষেরা অবাক কি ব্যাপার শত্রুকে তো আমরা চিন্তা করেছি হত্যা করার আদেশ করবে এ দেখি শত্রুরে মুসকি হাসি দিয়ে কাছে ডেকে নিয়ে বসায় বাদশার মাথাটা কি পাগল হয়ে গেল নাকি এইবার আব্দুল্লাহ ইবনে হুজাফা বাদশার পাশে এসে বসলো বাদশার উদ্দেশ্য হলো মুমিনের ঈমানের পরীক্ষা নিবে আব্দুল্লাহ ইবনে হুজাফাকে বাদশা বলে আব্দুল্লাহ তোমাকে দেখার পর তোমার প্রতি আমার ভালোবাসা জাগ্রত হয়ে গেছে আব্দুল্লাহ আমি তোমারে মহব্বত করতে চাই ভালোবাসতে চাই তবে তোমার আমার মধ্যে একটা জিনিস অন্তরায় হয়ে দাঁড়ায় গেছে বাধা হয়ে দাঁড়ায় গেছে আমি খ্রিস্টান তুমি হলা মুসলিম ও আব্দুল্লাহ তুমি যদি আমার ভালোবাসা পেতে চাও তাহলে ইসলাম বাদ দিয়ে তুমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করো আব্দুল্লাহ ইবনে হুজাফাকে অফার দেওয়া হচ্ছে খ্রিস্ট ধর্ম গ্রহণ করো আমার ভালোবাসা পাইবা শুধু আমার ভালোবাসা পাইবা তা নয় আমি তোমাকে মুক্ত করে দিব চিন্তা করো না আমার কথা যদি তুমি মেনে নাও শুধু মুক্তি পেয়ে যাবা তা নয় আমার ঘরে সুন্দরী ষোড়শী যুবতী একটা কন্যা আছে আমার এই একমাত্র সুন্দরী কন্যাকে তোমার সাথে বিবাহ দিয়ে দেওয়া হবে বিবাহের দিন আমার বিশাল রোম সাম্রাজ্যের অর্ধেক সম্পদ তোমার নামে লিখে দেওয়া হবে বাকি অর্ধেকের মালিক তুমি আমার মৃত্যুর পরে হইবা তুমি হয়ে যাবা বিশাল রোম সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি তৎকালীন রোম সাম্রাজ্যের পরিধি ভারতীয় উপমহাদেশের চাইতে বড় এত বিশাল সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি হয়ে যাওয়া কত বড় লোভনীয় অফার বলেন তো আপনার কাছে যেই জিনিসটা সবচাইতে প্রিয় কেউ যদি আপনার প্রিয় জিনিসটা আপনার কাছে চায় এমন জিনিসের বিনিময়ে যেটাকে আপনি সবচাইতে ঘৃণা করেন বলেন তো ঘৃণার জিনিস দিয়ে যদি সবচাইতে প্রিয় জিনিস নিতে চায় দিবেন নাকি বরং তার উপরে গরম হয়ে যাওয়াটাই স্বাভাবিক সাহাবাদের কাছে সবচাইতে প্রিয় সম্পদ দামি সম্পদ ছিল ঈমান সবচাইতে প্রিয় সম্পদ ছিল ঈমান দামি সম্পদ ছিল ঈমান সেই দামি সম্পদকে চায় কুফুরি গ্রহণ করে দামি সম্পদকে নিতে চায় কুফুরির বিনিময়ে ঈমানকে নিতে চায় তারা দুনিয়া ছেড়ে ঈমানকে গ্রহণ করেছে সেই দুনিয়ার বিনিময়ে আবার ঈমানকে বিক্রয় করে দিতে বলে আব্দুল্লাহ ইবনে হুজাফা ওর কথা শুনতেছে আর রাগ হয়ে যাচ্ছে বসে আছে আব্দুল্লাহ ইবনে হুজাফা শরীরের রক্ত গরম হয়ে গেছে শরীর দিয়ে ঘাম বেরোয় রাগে ক্ষোভে চোখ দুটা রক্তবর্ণ হয়ে গেছে বাদশার কথা শেষ হওয়ার সাথে সাথে বসে থাকা আব্দুল্লাহ ইবনে হুজাফা দাঁড়ায় গেছে রাগে বাদশার দিকে ফিরে ইমানি আওয়াজ তুলে বলে রোমের কুকুর তুই কি দুনিয়ার বিনিময়ে আমার ঈমান কিনতে চাস
তুই শুনে রাখ এত তোর সামান্য রোম সাম্রাজ্য, তুই যদি আমাকে তাম দুনিয়ার মালিক বানায় দেশ, আমি আব্দুল্লাহ আমার ঈমান তোর কাছে বিক্রয় করব না। যেই দৃশ্য মানুষ কখনো দেখে নাই সেটা যদি মানুষ দেখে হতবাক হয়ে যায়, হতবাক, যেটা সে কল্পনাও করতে পারে নাই। এমন কিছু জিনিস যদি সামনে আসে মানুষ কি হয়ে যায়, হতবাক হয়ে যায়, থান্ডার্ড হয়ে যায়, কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায় আর কি। দেখলাম এটা তো কল্পনাও করি নাই। রোম সম্রাটকে কেউ ধমক দেয় এটা রোমের মানুষ কোনোদিন দেখে নাই, তার দিকে চোখ রাঙায় কেউ কথা বলে এটা কেউ দেখে নাই। এই দৃশ্য যখন ঘটে গেছে সবাই হতভম্ব হয়ে গেছে, হতবাক হয়ে গেছে। পিনপতন নিরবতা, বাদশাহ রাগে ক্ষোভে কিছু না বলে ভেতরে চলে গেল। এবার বাদশাহ ভেতর থেকে ফরমান জারি করলো, কত বড় সাহস, আমার কথা ফিরায় দেয়, আমার উপরে চোখ গরম। বাদশাহ কিন্তু খুব ঠান্ডা মাথার মানুষ, আদেশ করেন নাই যে ওরে কতল কইরা দে, বরং বললেন ওর ঈমানের পরীক্ষা আমি নিয়ে ছাড়বো, ওকে জেলখানার মধ্যে আটকায় রাখ, খাবারও দিবি না পানিও দিবি না। বাদশার আদেশ জেলখানার মধ্যে আটকায় রাখা হলো, খাবারও নাই পানিও নাই। ডাক্তারকে বলে রাখছে, ডাক্তার খোঁজ খবর রাখবি, যখন দেখবি খাবারের অভাবে অবস্থা বড় খারাপ তখন আমার কাছে এসে খবরটা জানাবি। আবদুল্লাহ ইবনে হুজাফাকে জেলখানার মধ্যে আটকায় রাখা হয়েছে, খাবারও নাই পানিও নাই। এক সপ্তাহ পার হয়ে গেছে, আমরা তো দুই বেলার জায়গায় তিন বেলা যদি না খেয়ে থাকি একেবারে শরীরটা আর বিছানা থেকে ওঠেই না। আবদুল্লাহ ইবনে হুজাফা খাবারও নাই পানিও নাই, জেলখানার মধ্যে কাত হয়ে শুয়ে আছে, বাহির থেকে বোঝা যায় না মরে গেছে নাকি বেঁচে আছে। ডাক্তার ভেতরে ঢুইকে দেখে অবস্থা বড় খারাপ, শরীরের পালস কমে গেছে। বাদশাহর কাছে গিয়ে বলে, বাদশাহ আব্দুল্লাহ ইবনে হুজাফাকে যদি খাবার না দেওয়া হয় যে কোনো মুহূর্তে মারা যেতে পারে। বাদশাহ বলে, যাও ওর জন্য খাবারের ব্যবস্থা করো, খাবার পানি নিয়ে যাও, তবে খাবার নিবা শুয়ারের গোস্ত আর পানি নিবা মদ মেশানো পানি। খাইরে, বাদশাহ তো আহলে কিতাব ছিল, সে খুব ভালো মতো জানে খাবারের কারণে দৈহিক দুর্বলতা হয় আর খাবার যদি হারাম হয় ঈমানি দুর্বলতা দেখা দেয়। কেউ যদি হারাম খায়, হারাম হারাম খাইয়া মোটা তাজা না দুষ্ট দুষ সুন্দর হইতে পারে, দৈহিক শক্তি হতে পারে, কিন্তু হারাম খাইলে ঈমানি শক্তি চলে যায়, ঈমানি নূর চলে যায়। আবদুল্লাহ ইবনে হুজাফারে খাবার না দিয়া বানাইছে দৈহিক দুর্বল, আর হারাম খাওয়ায়া বানাইতে চায় ঈমানি দিক দিয়ে দুর্বল। বাদশাহ বলে দিছে, খাবারটা খাওয়ার আগে বইলা দিবা যে খাবার হলো এই খাবার। বাদশাহর আদেশ, খাবার নিয়ে আবদুল্লাহ ইবনে হুজাফার কাছে ডাক্তার হাজির। আবদুল্লাহ ইবনে হুজাফা খাবার গ্রহণ করবে। ইতিমধ্যে ডাক্তার বলে, আবদুল্লাহ এই খাবার কিন্তু শুকরের গোস্ত আর পানি কিন্তু মদ মেশানো পানি, হারাম খাবার। এ কথা বলার সাথে সাথে বলেন তো, আবদুল্লাহ ইবনে হুজাফা দৈহিক দিক দিয়ে দুর্বল কিন্তু ঈমানের দিক দিয়ে দুর্বল নাকি? আরো জোরে বলেন, দুর্বল নাকি? একটা অবস্থা আছে মানুষের অবস্থা, যখন কারো ঈমানের পরীক্ষা হয় ওই পরীক্ষার পরে যদি একটা ধাপ সে অতিক্রম করতে পারে তখন তার মধ্যে আর ভয় থাকে না, চিন্তা থাকে না। পরবর্তী পরীক্ষা যত কঠোর হয় তার ঈমান তত পাওয়ারফুল হয়ে যায়। প্রত্যেকটা মানুষের দৈনিক খিদা লাগার একটা টাইম আছে। চিকিৎসা বিজ্ঞানীরা বলে যে যেই সময় প্রতিদিন খাবার খায় ঠিক ওই সময় তার পাকস্থলী হা কইরা থাকে এরকম খাওয়ার জন্য। ও যদি ওই দিন ওই সময়ে খাবার না খায় একটু পরে পাকস্থলী মুখ বন্ধ কইরা কোনার মধ্যে বসে থাকে। এজন্য দেখবেন মানুষের যখন ক্ষুধা লাগে প্রচুর ওই সময় সে যদি না খায় শুধু এরপরে আরও তিন বেলা না খায়া থাকতে পারবে, তার কোনো সমস্যা হবে না, খিদা মিটে যায়। ইমানের পরীক্ষার একটা স্তর আছে, ওই স্তর যদি পার করে ফেলাইতে পারে কেউ এরপরে পরীক্ষা যত কঠোর হোক তার মধ্যে ভীতি থাকে না, তার মধ্যে ভয় থাকে না, ইমানের পাওয়ার আল্লাহ তখন আরো বাড়ায় দেয়।
আব্দুল্লাহ ইবনে হুজাফা ঈমানের দিক দিয়ে সবল যদিও দৈহিক দিক দিয়ে দুর্বল ঈমানের একটা পাওয়ার আছে ডাক্তার যখন এই কথা বলছে খাবার হলো শুয়ারের গোশত আর মদ মেশানো পানি আব্দুল্লাহ ইবনে হুজাফা একটু আগে কথা বলতে পারে না কিন্তু যখন শুনছে শুয়ারের গোশত আর মদ মেশানো পানি আনছে খাবার হিসাবে ইমানি আওয়াজে আব্দুল্লাহ ইবনে হুজাফা বলে ডাক্তার এগুলো সরায় ফেল আমার জীবন চলে যায় যাক তবু আমি হারাম খাবার ঠোঁটে লাগাবো না ডাক্তার নিয়ে চলে গেছে বলে বাদশায় অবস্থা কোথায় দুর্বলতা খাবারের অভাবে মারা যায় যায় অবস্থা কিন্তু মারা যাইতে রাজি তবু হারাম খাবে না বাদশা বলে আগামী দিন সকাল বেলায় বড় ডেক্সির মধ্যে কইরা তেল গরম দিবা ডেক্সি চিনেন না খাজার ডেক্সি নেন আমাদের দেশে অনেক জায়গায় আছে ডেক ডেক বিশাল বড় বড় ডেক আজমির শরীফে এমন এক ডেক আছে ছবিতে অনেকে দেখে থাকবেন ওইটার মধ্যে খেসড়ি রান্না করে এরপরে খেসড়ি কোনো মতে বালতি টালতি দিয়ে উঠায় যখন তলের দিকে চলে যায় চঙ্গো ভাইয়া ভাইয়া নিচের থেকে খেসড়ি উঠানো লাগে বিশাল বড় বড় ড্যাগ আমাদের দেশেও কম নাই আছে না অত বড় না থাকলে ওর চাইতে একটু আছে তো আছে ড্যাগ চট্টগ্রাম ওই অঞ্চলে গেলে দেখা যায় ওরস মোবারক করবে ওরস মোবারক বিশাল ড্যাগের উপরে লাল সালু দিয়ে ফেলায় রাখছে মানুষজন ওই জায়গায় টাকা পয়সা দেয় আর কি যাই হোক বিশাল ডেক্সির মধ্যে করে ড্যাগের মধ্যে করে তেল গরম করার আদেশ করছে বাদশাহ বাদশাহর আদেশ বড় পাতিলার মধ্যে তেল গরম করা শুরু হয়ে গেল গরম হয়ে তেল টকবক করতেছে আব্দুল্লাহ ইবনে হুজাফাকে বাদশাহর সামনে হাজির করার আদেশ দেওয়া হলো দুইজনের কাঁধে ভর করে আব্দুল্লাহ ইবনে হুজাফা বাদশাহর সামনে হাজির এতটা দুর্বল নিজে চলতে পারে না বাদশাহর সামনে আব্দুল্লাহ ইবনে হুজাফা হাজির এইবার ডান এক পাশে পাতিলে তেল গরম হয়ে গেছে টকবক করতেছে বাদশাহ বলে আব্দুল্লাহ দেখো তেল গরম হয়ে গেছে এখনো সময় আছে আমার কথাগুলা মেনে নাও বিনিময়ে তোমাকে যা দেওয়ার প্রতিশ্রুতি করা হয়েছে সব কিছু দেওয়া হবে কিছু আছে কথাই বলা লাগে না দেখাইলেই হয় ঠিক না বুঝাইতেছে যে তেল গরম হয়ে গেছে কথা না মানলে সাইজ করে সাইজ হয়ে যাওয়া কিন্তু অনেক সময় আমরা একজনরে বলার উদ্দেশ্য কিন্তু আর একজনরে বইলে তারে বুঝাই মনে করেন যেমন মাদ্রাসা তো মাদ্রাসা দিয়েই উপমা দেই আর কি মনে করেন মাদ্রাসায় দশজন শিক্ষক আছে দশজন শিক্ষক আছে কথার কথা আমি এই মাদ্রাসার কথা বলতেছি না এমনি বোঝানোর জন্য বলতেছি মনে করেন একজন একটা কাজ করছে যেই কাজটা পরিচালকের ভালো লাগে নাই কাজটা আসলেও মন্দ ভালো লাগে নাই এবার দশজনরে বসাইছে দশজনরে বসায় কি বলে জানেন এই ধরনের কাজগুলো আমরা না করি এই কাজটা কিন্তু খুব খারাপ যদি কেউ করে তার ব্যাপারে কঠিন ব্যবস্থা নেওয়া হবে বলা হয়েছে সবাই রে উদ্দেশ্য কয়জন এইখানে দেখানো হয়েছে কিন্তু উদ্দেশ্যটা কি যে দেখাইলাম ঠিক আছে যদি কথা না মানো এই জায়গায় কিন্তু ফলাইয়া দিব আব্দুল্লাহ ইবনে হুজাফা তার অবস্থার উপরে অনর বাদশাহ এবার বলে যা জেলখানা থেকে একজন মুসলমান কয়েদি ধরে আন বাদশাহর আদেশে একজন মুসলমান কয়েদি ধরে আনা হলো বাদশাহ ইশারা দিল দে ওকে তেলের মধ্যে ফালায় দে বাদশাহর আদেশে তাকে তেলের মধ্যে ফালায় দেওয়া হলো ফুটন্ত উত্তপ্ত তেলের মধ্যে যখন ফালায় দেওয়া হলো সাথে সাথে শাহাদাতের অমীয় সুধা সে পান করলো শুধু তাই না শরীর থেকে হাড্ডি থেকে মাংসগুলো আলাদা হয়ে গেল কিমা ভাজার মতো হয়ে গেছে মুহূর্তের ভিতরে আব্দুল্লাহ ইবনে হুজাফাকে বলা হলো এই অবস্থা কিন্তু তোমারও হবে আব্দুল্লাহ ইবনে হুজাফা তার অবস্থার উপরে অনর বলে বাদশাহ জীবন দিব তবে আমি ঈমান দিব না বাদশাহ বলে দে ওরেও ফালায় দে এবার আব্দুল্লাহ ইবনে হুজাফাকে ধরে ধরে তেলের দিকে নিয়ে যাওয়া হয় আব্দুল্লাহ ইবনে হুজাফা কান্না করা শুরু করে দিছে চোখ দিয়ে পানি পড়তেছে এবার বাদশাহ বলে কি ব্যাপার কাপুরুষের মতো মরার ভয়ে কান্দো নাকি নাকি তোমার মৃত্যুর ভয় হয় জীবনের জন্য মায়া হয় এখনো সময় আছে আমার কথা যদি মেনে নাও তাইলে আমি তোমাকে মুক্ত করে দিব ও আদা যেগুলো দিয়েছি পূরণ করব আব্দুল্লাহ ইবনে হুজাফা বলে না বাদশাহ না না
আমি মৃত্যুর ভয়ে কাঁদি না কারণ প্রকৃত মুমিন ইমানদার যে সে মৃত্যুকে ভয় পায় না সে আল্লাহ তাআলার সাথে মিলিত হওয়াকে সে পছন্দ করে ঠিক কিনা বলে আসলে আমরা যারা মৃত্যুকে ভয় পাই দুনিয়ার মহব্বত যার যত বেশি মৃত্যুর ভয় তার তত বেশি কারণ প্রকৃত মুমিন জানে মৃত্যু হলো মুমিনের জন্য হাদিয়া মৃত্যু হলো তার জন্য একটা পর্দা এপারে দুনিয়া ওপারে আল্লাহর জান্নাত আর সেই মৃত্যু যদি শাহাদাতের মৃত্যু হয় দ্বীনের জন্য হয় এর চাইতে সৌভাগ্যের আর কিছু হতে পারে আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে আমি মৃত্যুর ভয়ে কান্না করি না তাইলে কান্না করো কেন আব্দুল্লাহ ইবনে হুযাফাকে মৃত্যুর ভয় দেখানো হয়েছে যাতে সে ঈমান খারাপ হয়ে যায় মূল যেটা বলতে চাই ঘটনাটা বলা উদ্দেশ্য যেই জন্য এই রকমের ভয় ভীতি সাহাবাদেরকে দেওয়া হয়েছে কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফা ঈমানের উপরে অনল আব্দুল্লাহ ইবনে হুযাফা বলতেছে মৃত্যুর ভয় আমি কান্না করি না আমার কান্না করার কারণ হলো আমার আল্লাহ আমাকে একটা মাত্র জীবন দিয়েছে একটা জীবন একবার আল্লাহর জন্য উৎসর্গ করা যায় আমার তো মন চায় আমার শরীরে যতগুলা লোম আছে আল্লাহ তাআলা আমাকে ততগুলা জীবন দিবে আর আমি প্রত্যেকটা জীবন আমার আল্লাহর জন্য উৎসর্গ করে দিব আব্দুল্লাহ ইবনে হুযাফার এই কথায় বাদশা তো আহলে কিতাব ছিল আল্লাহ তাআলার তো বিশ্বাস করে শিরিক করুক আর যা করে করুক চিন্তা করি কেমন অবস্থায় এদের সাক্ষাৎ মৃত্যুর ভয় দেখাইলাম এরপরে অবস্থার উপরে অনর বলে তোমার আমি ছাইড়া দিমু একটা শর্ত এবার কি এক শর্ত বলে আরবদের প্রথা হইল কপালে চুম্বন করা আমার একটা সুমা দাও তাইলে তোমার আমি ছাইড়া দিমু আব্দুল্লাহ ইবনে হুযাফা চিন্তা করতেছে এই চুমা ওরে আমি দিব তবে আমার জীবনের বিনিময় নয় বলতেছে শোনো চুমা দিতে পারি শর্ত আছে তোমার কারাগারে যত মুসলমান বন্দী আছে সবাইকে মুক্ত করে দিতে হবে বলে হ্যাঁ শর্তে রাজি এইবার আব্দুল্লাহ ইবনে হুযাফা অন্যান্য মুসলিমদের কারাগার থেকে মুক্ত হবে এই আশায় এই নিয়তে বাদশার কপালে চুম্বন করলো বাদশা এবার তাকে ছেড়ে দিল জেলখানায় যারা ছিল সবাইকে ছেড়ে দেওয়া হলো একটু আসেন আমরা পর্যালোচনা করি ঈমানদারকে ঈমানের চূড়ান্ত ভয় যখন দেখানো হলো ঈমানের উপরে যখন অটল থাকলো আব্দুল্লাহ ইবনে হুযাফা যদিও মৃত্যুর মুখোমুখি চলে যাওয়া লেগেছে কিন্তু পরীক্ষায় সে পাশ না ফেল চিন্তা করে দেখেন এই জন্য আমাদের জীবনে ভয় ভীতির মাধ্যমে পরীক্ষা আসতে পারে আমরাও যদি ওই পরীক্ষার উপরে টিকে থাকতে পারি আশা করা যায় এর পরবর্তী ফলাফলটা অবশ্যই অবশ্যই সুমিষ্টই হবে